বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটি নওগাঁ জেলা শাখার উদ্যোগে শতাধিক শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তাইজুল ইসলাম তোতা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাকের হোসেন জয়, রানীনগর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক, মাসুদুর রহমান রতন, দৈনিক ডেস্টিনি জেলা প্রতিনিধি। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ মামুনুর রশিদ, প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান জুয়েল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম এন ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রমুখ।